আজকে যে গাড়ি দিয়ে আইছি প্রত্যেকের সুখে চলতেছে, আমারও সুখে চলতেছে। এই হইছে কি স্বরাষ্ট্র দপ্তরের সবচেয়ে বড় ব্যর্থতা, সুখে চলতেছে মানে কি না কেরোসিন দিয়ে গাড়িটা চলতেছে। নাম্বারটা দেখে দেখেন, সবাই সবাই সুখে চলতেছে। বড় ভাই স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সাবের ফার্স্ট শো দেখছেন? ভালো না কিন্তু সাবের ফার্স্ট শো দেখা, কত করবেন? এই আপনারা পুঙ্কানো পুঙ্কানো কোভিড বিধি 2021-31 ডিসেম্বর কোভিড বিধি লাগু করছিলেন, মাস্ক ছাড়া, মাস্ক দিয়ে মাস্ক না থাকলে ফাইন করবেন। আর 4 তারিখ থেকে এই রাজ্যের মধ্যে করোনা প্রবেশ করছে। গতদিন আপনি মাস্ক ছাড়া মশাল মিছিল সংগঠিত করছেন এবং প্রত্যেক প্রথম সারির নেতৃত্ব দিয়েছিলেন আপনি, প্রত্যেকেই মাস্কবিহীন ছিলেন এবং তার থেকে দিনে দিনে করোনা সংক্রমণ বাড়ছে। আমরা গতকালকে এবং 3-5 তারিখ আমাকে নজরবন্দি করে রেখেছেন। ভাই ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা হ্যায় বিপ্লব জি, ভাইয়া সাহেব মুঝে আচ্ছা লাগা হ্যায় ইয়ে ডর আপকা ডর মুঝে আচ্ছা লাগা হ্যায়। কিসের ভয় এত, কিসের ভয় আপনার? আমি কালকেও বলেছিলাম আমাদের অ্যারেস্ট করতে করতে আপনি হাঁপিয়ে যাবেন, লম্বুদা হাঁপিয়ে যাবেন। আজকে আপনি কুনাইনে আনলেন, গতকালকে 3 তারিখ আপনারা যে আইনে আমাদেরকে এনেছিলেন সেই কোন প্রটোকল ছিল না, অবৈধভাবে অনৈতিকভাবে আপনারা আমাদেরকে এনেছেন। কাল বলেছিলেন আমরা 5 জন একসঙ্গে থাকলে কোভিড বিধি ভঙ্গ হয়। আপনারা কতজনে মিছিল করছিলেন? দাদা মাস্ক ছাড়া পূজা করেন, বছরের পর বছর মন্দির বন্ধ করে রাখছেন কোভিডের কারণে, আপনি মাস্ক ছাড়া পূজা করেন, মহাদেব পূজা করেন, আপনার মেয়র দীপক বাবু পূজা করে, মুখ প্রধানমন্ত্রীর মিটিং এর মধ্যে আপনারা মাস্ক ছাড়া আসলেন, অগণিত নেতৃত্ব এমএলএ থেকে ধরে সব ম্যাক্সিমাম মাস্ক ছাড়া ছিলেন। আজকে আজকে আমরা গান্ধী মূর্তির পাদদেশে হাঁটছিলাম, হাইটা হাইটা ধারণা করতেছি, তবে এই রাজ্যের মানুষের এই ব্যর্থতম সরকার এবং জনবিরোধী যে আইন, যে শিক্ষার প্রসার এবং প্রচার স্তব্ধ হয়ে যাবে আগামী দিন এবং সমাজ ধ্বংস হবে, সেই সমাজ যাতে ধ্বংস না হয়, শিক্ষা যাতে ধ্বংস না হয়, তার জন্য আমরা শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে লড়ছি। আজকে আপনি বললে আজকে আমরা হাঁটছিলাম, আজকে আপনি আমাদেরকে অ্যারেস্ট করিয়েছেন উনাদেরকে দিয়ে, উনাদের কোনো দোষ নেই, আপনি আজকে অ্যারেস্ট করিয়েছেন উনাদের দিয়ে, উনারা বলতে পারছে না কোন আইনে। আমার এই রাজ্যের যারা আইনজীবীরা আছেন তাদের কাছে বিনম্রভাবে আবেদন, এই কোন আইনে পড়ে কিনা। এবং আজকে বললো আমরা এখানে হাঁটতেও পারতাম না, আমি রাস্তা চাইছি, কইছে রাস্তা তো আপনি হাঁটতেন না, আমি যখন উঠি তখন কইছে রাস্তার যে মানুষ হাঁটতেছে, কইছে রাস্তার মানুষরা উঠায় আনবো বলে। জনগণের কাছে প্রশ্ন, রাস্তা দিয়েও মানুষের হাঁটার অধিকার নেই আজকে, এবং কোন আইনে আমাকে এনেছেন? খুদ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কোভিড বিধি উল্লঙ্ঘন করছেন, উনার বিরুদ্ধে জনস্বার্থে মামলা করা উচিত, জনস্বার্থে মামলা করা উচিত উনার বিরুদ্ধে এবং উনারদের সাগ্রেদের বিরুদ্ধে। আমি আজ বিশেষ কিছু বলছি না, তবে বড় ভাই একটা কথা গ্রামের ভাষায় কই, কুয়ার ব্যাং বুদ্ধি সমুদ্র দেখে তাহলে এমনি এমনি লাফা, এমনি এমনি লাফা, কুয়ার ব্যাং সমুদ্র ছাইলে লাফাইতে লাফাইতে সমুদ্রের কুল কিনা রাখবে না, সমুদ্র গিয়ে আকাওয়া জায়গা সাফের ফাঁস ছ দিয়ে কালেছেন আর কুয়ার ব্যাং সমুদ্র তাই ফিরে আসেন না, আপনার সমস্ত প্রতিশ্রুতি সমস্ত রকমের। হ্যাঁ আমি কালকে অনেকেই বলেবেন আমি দালাল বলেছিলাম, হ্যাঁ আমি আজকেও বলছি আপনি দালালি করে ত্রিপুরার মধ্যে এসেছেন, নয় 299টা প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, একটা প্রতিশ্রুতি আপনি পালন করছেন না, কোনো প্রতিশ্রুতি পালন করছেন না। সবচেয়ে বড় প্রতিশ্রুতি আমি বলবো, আপনাকে বিশ্বাস করেছিল এই ত্রিপুরা রাজ্যের অগণিত মায়েরা, অগণিত বোনেরা বিশ্বাস করেছিল। আপনি বলেছিলেন এই রাজ্যের মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবেন আর তার জন্য 3% ভোট বেশি দিয়েছে মায়েরা, এই ত্রিপুরা রাজ্যের প্রথম 3% ভোট মেয়েদের বেশি পড়েছে এবং 3% ভোটের কারণে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছেন। আপনি ধোকা দিয়েছেন, আপনি দালালি করেছেন, একটা প্রতিশ্রুতি আপনি পালন করছেন না, অন্যথায় আপনি শিক্ষার বেসরকারীকরণ করছেন। মানছি না, মানবো না, আমরা হলাম অধিকার সুরক্ষার সেনা,
ভয় করি না বুলেট বোমা আমরা হলাম অধিকার সুরক্ষার সেনা আন্দোলন হাজার হাজার লোক থেকে আন্দোলন শুরু হয়নি এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব দেব বুঝে গেছেন সংখ্যার বিচারে কোনোদিন কিছু হয় না ১৮ নির্বাচনের আগেও বুঝিয়েছিলাম যে সংখ্যার বিচারে কিছু হয় না এবং স্বাধীনতা সংগ্রামেও দেখিয়েছিল যে সংখ্যার বিচারে কিছু হয় না কম সংখ্যায় আন্দোলন সংগঠিত হয় কৃষক আন্দোলনও সংখ্যার বিচারে ছিল না সংখ্যাই কম ছিল তারপর ধীরে ধীরে আজকে এক বছর আন্দোলনের পর প্রধানমন্ত্রী বাধ্য হয়ে আইন প্রত্যাহার করলো কৃষক আইন সহ তিনটি আইন প্রত্যাহার করলো আপনাকেও দাদা প্রত্যাহার করতে হবে রাজ্যের মানুষ বুঝে গেছেন এই রাজ্যের অগণিত মানুষ বুঝে গেছেন আপনাকে সবাই শত্রু ভাবছেন মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আপনি কলাপস করে দিয়েছেন যেটা প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা স্বাধীনতার সময় প্রত্যেকটা মানুষকে এই সমাজকে সুষ্ঠ নিরপেক্ষভাবে চলতে গেলে যে মাধ্যম সেটা হচ্ছে মিডিয়া মাধ্যম মানুষকে তার সত্য প্রকাশের মধ্য দিয়ে মানুষের ভুল মানুষের অন্যায় সত্য তোলার মধ্য দিয়ে এই এই রাজ্যে সত্যতা সত্যের জন্য মিডিয়া মাধ্যম কাজ করছে সেই মিডিয়া মাধ্যমকে আপনারা ছাড়ছেন না আপনি বলেছিলেন সব রুমে মিডিয়াদেরকে দেখে হুমকি দিয়েছিলেন সেই থেকে আজকে ত্রিপুরা রাজ্যের অজস্র মিডিয়া আজকে বুলন্টিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে শারীরিকভাবে নিগৃহীত হচ্ছে তাই আবারও শেষ বলছি এই রাজ্যের অগণিত মানুষের কাছে আবার বিভিন্নভাবে আবেদন হ্যাঁ শেষবারের মতো আবারও মুখ্যমন্ত্রীকে একটা আপনি তো কথা দিয়ে কথা রাখেন না দাদা আপনি কথার খেলাপ করেন আর ঠিক আপনার ছোট ভাই যা কথা কয় তা করে আপনি দেখেছেন শেষ পর্যন্ত অনৈতিকভাবে আমি বলবো অধ্যক্ষকে চাপিয়ে আপনি আমার মেম্বারশিপ খারিজ করেছেন এইভাবে মেম্বারশিপ খারিজ হই না আমার হলে বিশ্বগত হওয়ার কথা ছিল তবে দাদা আপনাকে একটা কথা বলছি আপনি বলেছিলেন আমি রাস্তায় ছিলাম এখন আছি যদি না হয় রাস্তায় চলে যাব আপনাকে বলছি আপনার সাথ পূরণ করবো আশিস দাস লাস্টবারের মতো বলছি আপনি সব ছিনিয়ে নিয়েছেন আর একটা অপশন আপনার কাছে আছে সেই অপশনটা দাদা করো জুড়ে বলছি আপনি এই অপশনটাও ছিনিয়ে নিন আমার যে কোয়ার্টার কমপ্লেক্স রবীন্দ্রপল্লী ৮ নম্বর কোয়ার্টার কমপ্লেক্স সেখান থেকে দাদা আমাকে বের করে দিন বের করে দিলে করবো কি জানেন বের করে দিন আমি আমার সন্তানদেরকে সুশিক্ষায় মানুষ করব গ্রামে পাঠিয়ে দেব আমি কিন্তু গ্রামে যাব না আমার স্থান হবে রাস্তায় আমাকে অনেকে মিডিয়ার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করে পাগল এই পাগল ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না আর ব্যর্থতাই সফলতার মূল চাবিকাঠি এটা হাজার হাজার যুগ ধরে প্রমাণিত হয়েছিল ব্যর্থতাই সফলতার মূল চাবিকাঠি এটা আব্রাহাম লিঙ্কন বলুন আর যাই বলুন ব্যর্থতা সফলতার মূল চাবিকাঠি আমি থাকবো কোথায় জানেন দাদা আপনি আমাকে পাহারা দেবেন আপনার বাড়ির সামনে রাত্রি নিবাস করব কম্বল দিয়ে কম্বল গায়ে দিয়ে এই শীতের রাত্রে আপনার বাড়ির গেইটের সামনে আমি রাত্রি নিবাস করব আপনি যে বানিয়েছেন হাঁটার জন্য বসার জন্য সেখানে বসে বসে আমি ঘুমাবো আর আপনার অতন্ত্র প্রহরী দাদারগণ আমাকে পাহারা দেবেন এই আশা থাকবেন চার দেওয়ালের মধ্যেই থাকবেন ভালো জায়গা থাকবেন কিন্তু আমি আবারও বলছি আপনি আমাকে এই কাজটাও করে দিন অগণিত রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছি এই লড়াই অধিকারের লড়াই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার লড়াই এই লড়াই জাত পা ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বোপরি সর্বশেষে সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই লড়াই আপনারা সামিল হন না হলে আগামী দিন আমাদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে আর সেইখান থেকে আমাদের আর উত্তরণের কোনো পথ থাকবে না তাই বন্ধুগণ দেশবাসী রাজ্যবাসী এই আন্দোলনে সামিল হন এই আশা এবং প্রত্যয়টুকু রেখে আমাদের ২৩তম দিনে আমাদের এই ধর্ণা মঞ্চ আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন আমি আবারও বলছি মাননীয় বিপ্লব দা বড় ভাই আপনি হাঁপিয়ে যাবেন লম্বা মানুষ নমস্কার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আপনাদের কর্তব্য পালন করুন নৈতিক কর্তব্য আর আমি মানুষের স্বার্থে নীতির স্বার্থে নীতির লড়াই কতটুকু লড়তে পারি এটা রাজ্যবাসী দেখবেন এবং রাজ্যবাসীর আশীর্বাদ আমার কাছে আছে শিরোমস্তকে আমার রাজ্য